চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতারকৃত ছয় শিক্ষার্থী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে ওদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার দায়ে বিশ জনকে আসামি করে মামলা হয়েছে দুই বিশ্ববিদ্যালয়ে এই দুই মর্মান্তিক হত্যার ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা রিপোর্ট করছেন মাজহারুল হক মোহাজির ছুটির দিনেও পুরান ঢাকার সিএমএম কোর্টে ব্যস্ততা ছিল আলোচিত এই হত্যা মামলায় আটক ছয় শিক্ষার্থীকে নিয়ে দুপুরে কড়া পাহারায় তাদের আদালতে নেয়া হয় এ সময় একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত আদালত আমাদেরকে আসামি দেখাবেন আমরা বলছি কোন ইউনিভার্সিটি পরে কি পরে এইটা যে দরকার যে ইউনিভার্সিটিতে পড়িয়া সচিব হবে মন্ত্রী হবে ডিজি হবে মানুষ হবে এরা মানুষ হয় এরা মানুষ রূপী শয়তান তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা ভিডিও ফুটেজ দেখে দ্রুত অপরাধীদের চিহ্নিত করার কথাও বলেন তারা একশো দুইশো টাকার বেশি ও কারো কাছেই চেতনা এক বেলা এক মুঠো দু মুঠো ভাত খাওয়ার জন্যই ওর ছিল মূলত মানুষের কাছে টাকা চাওয়া তো আমার ভাই তোফাজ্জল তাকে পিটানো হয়েছে পিটাতে 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 রক্তাক্ত করে ফেলেছে তার পায় তাই আপনার গ্যাস লারটে আগুন জ্বালিয়ে দিয়েছে আমাদের ভাই তোফাজ্জল হচ্ছেন বাইকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মামভাবে এই কুলাঙ্গার পিচাসরা তাদের যেন সুষ্ঠু বিচার করা হয় হ্যালো বেশে মুশকিল আছেন অফার জি কোন ব্রেডকে ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আট জনের নাম সহ অজ্ঞাত আরো বিশ জনের নামে আশুলিয়া থানায় মামলা হয়েছে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ জাঙ্গনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত একটি আটজনের নাম উল্লেখ করে একটি দায়িত্ব এবং পূর্ণ বিজ্ঞানের নাম পূর্ব বিজন অজ্ঞাতনাম লোকের অজ্ঞাতনামা লোকের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্বর এমন ঘটনায় হতবাক সবাই জানিয়ে তুমুল আলোচনা চলছে